সকলকে পিক্সেল ট্রাভেল অ্যান্ড ব্লিফিং এ আজকে আপনাদেরকে জানাবো কলকাতার ধর্মতলায় অবস্থিত শহীদ মিনার সম্পর্কে। 1814 থেকে 1816 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে যে সকল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সৈনিকরা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতেই তৈরি হয়েছিল এই অক্টারলনি মনুমেন্ট। নির্মাণকাল 1828 থেকে 1830। খরচ হয়েছিল প্রায় 35,000 টাকা। ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের কথা মাথায় রেখে 1969 খ্রিস্টাব্দে 52 মিটার দৈর্ঘ্যের এই মিনারটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল শহীদ মিনার। কলকাতার এই ধর্মতলায় অবস্থিত শহীদ মিনার সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, কারণ ধর্মতলায় গেলেই অনেক দূর থেকে এই মিনারটি দেখতেই পাওয়া যায়। তাই বলছি, কাছ থেকে যারা এখনো দেখেননি দেখে ফেলুন। একদম ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে এই মিনারটি। আজ তবে এ পর্যন্তই, আগামী পর্বে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আমরা আছি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সো নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং টুইটার ফলো করুন। ধন্যবাদ।